ظهر دين مؤيد بظهور النبي أحمد يا غنى نبي محمد ذلك الفضل من الله আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারানা ইয়াসমিন রুমি, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহ পাক সবাইকে অনেক সুখে শান্তিতে এবং হেফাজতে রেখেছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। এখন সন্ধ্যার পরেই আমি একটু যেগুলো ভরা দরকার এগুলো বয়ামগুলো ধুয়ে টুয়ে রেখেছি, তো সেগুলো শুকানোর পরে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। আর এখন একটু চা খাবো দুজনে মিলে, আমার হাজব্যান্ড তো বাসায় আছে, ওর আমরা দুজনে আসলে সারাদিন আজকে একটু মাথা ব্যথা অসুস্থতায় ছিলাম, মাথা ব্যথা খুব ছিল ওরও আমারও, তো এখন ভাবলাম যে একটু চা খাই, এই জন্যই চা বিস্কিট নিচ্ছি রেডি করে। আর একটু ছোট্ট একটা কাজ ছিল সব কিছু ঢুকানো, সেটাও করে নিয়েছি, তো এখন চাটা খেয়ে একটু রেস্ট নিব আর হচ্ছে একটু আমার ফেজের কাজ করব, করে তারপরে আবার রাতের খাবারের আয়োজন করতে হবে। আজকে রাতের খাবারটা বেশ একটা ভালো নেই, সেজন্য নতুন কিছু করতে হবে এই আর কি। চাটা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। মাথা ব্যথা করছে এর জন্য নতুন করে, আর হ্যাঁ বিকেলের নাস্তা কিছু করতে পারতেছি না, সে কারণে বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো। তো টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই চকলেট কুকিজটাও খুব ভালো লাগে, আমার ছেলেরাও খুব পছন্দ করে, তো আমাদের দুজনের জন্য নিয়ে নিচ্ছি। তো মাগরিবের আগ দিয়ে এসেছি এগুলো করতে, সন্ধ্যা মানে আসর নামাজ পড়ে, তো এগুলো করতে করতে আসলে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো আপনাদের ভাই বলল যে নামাজ পড়েই খাবো, একটু আরাম করে আয়েশ করে সময় নিয়ে রেখে দাও, ওভেনে গরম করে দিও এখন রেখে দাও। তো ভাবলাম যে একটু বিস্কিট যেগুলি আবার আর একটা প্যাকেট খুলেছি তো ওটা ঢুকিয়ে নিই। এটা চিনির বয়াম ছিল, এখন আর চিনি রাখা হয় না, কারণ এটা প্রতিদিন ইউজ করতে গেলে দেখা যাচ্ছে এই যে তার দিয়ে বাদা মুখটা সেটাতে একটু ক্র্যাশ পড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম, তো এই জন্য একটু মাঝে মধ্যে ইউজ হবে এরকম জিনিস রাখলেই ভালো। তো সে কারণে আর আসলে চিনির বয়াম ধোয়া হয় নাই, ধুবো বিস্কিটটা শেষ হলে আর কি। তো এই তো নামাজ পড়ে এখন চলে এসেছি আমরা দুজন, চায়ের উপরে সরা বসে গেছে, তো ওভেনে গরম করে নিয়ে এসেছি। আমার ছেলেরা সবাই নামাজ পড়েছে, ওরা এখন কী খাবে বলতেছে, তো ওদেরকে বললাম যে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাও। তো এটা হচ্ছে আমি গতকালকে এনেছি বাটা থেকে জুতাটা, তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে, অনেক দিন পর জুতা কিনলাম, অনেক দিন হয়ে গেল আর আমার জুতাগুলো নষ্ট হয়ে গেছে, মানে প্রায় জুতা হয়ে যাচ্ছে আর কি। বাটা থেকে কয়েক মাস আগে একটা নিয়েছি, সেটা দেখতেছি এখন ইয়ে হয়ে যাচ্ছে, উপরের চামড়াগুলো উঠে যাচ্ছে, তো সেই কারণে জুতা নিয়েছি। হ্যাঁ এটা একটু হালকা ক্রিম কালার, তো আমাদের কালো পায়ে হয়তো ক্রিম কালার দেখতে ভালো লাগবে সেই জন্য।
এখন হচ্ছে রাতের খাবার রেডি করছি। একটু পেঁয়াজ কুটা দরকার, টমেটো কুটে নিচ্ছি। আসলে মাসের বাজার করা লাগবে, মাস শেষ, অনেক কিছুই এখন আর মানে নেই, তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সহ সবই শেষ, তো বাজার করব। আজকে শরীরটা ভালো লাগলে আজকে করতাম, আমার হাজব্যান্ডেরও শরীরটা একটু বেশি ভালো ছিল না, মানে মাথা ব্যথা, 2-3 বারই ওষুধ খেয়েছি কিন্তু যাচ্ছে না, কমতেছে না, এরকম। তো চা খাওয়ার পরে মোটামুটি এখন সন্ধ্যার পরে আর কি আল্লাহর রহমতে একটু কমতেছে, উনি ঘুমিয়ে পড়েছেন, মানে নামাজ পড়ে চা খেয়ে, তো আমিও বললাম যে ঘুমিয়ে থাকেন, তো এখন প্রায় 10:30 বেজে গেছে, তো ও বললো খিদে লেগেছে, তো এই জন্য আমাদের জন্য একটু স্যান্ডউইচ করে নিচ্ছি, এগ স্যান্ডউইচ। এমনি সবজি রান্না করেছি, মূলা দিয়ে, মূলা, কাঁকরোল, আলু দিয়ে, মাছ দিয়ে, তারপর ডাল রান্না করেছি, আর মাছ ভাজি করেছি, মাছ ভাজি দুপুরে শেষ, তো এই কারণে এখন রাতে আর খেতে বানি ভাত খেতে আর ইচ্ছে করছে না, তো সেজন্য ভাবলাম যে স্যান্ডউইচ করে দিই, সবাই খাবে। তো আমি এখানে লবণ, মরিচ, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে একটু ক্রাশ করে দিয়েছি গোলমরিচ পাউডার, ভালো করে মিক্স করে তারপর ডিম ভেঙে দিচ্ছি। খুবই ইজি কিন্তু খেতে ভালোই লাগে, আর ঝটফট হয়ে যায় সকাল বিকেলের বা রাতের খাবার হিসেবে। তো আমি মোটামুটি গুলে নিয়েছি, এখন একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তো মাছের বাজার একদম শুকনো বাজার, তারপরে মাছ মাংস সবই একটু একটু কিনতে হবে, আর শুকনো বাজার সবই শেষ, চিনি, ডাল, চাল সবই, ভাতের চাউল আছে, পোলাওর চাউল নেই, এই জন্য ওরা চাচ্ছে কিছু একটা মানে বিরিয়ানি, রাইস এগুলো খেতে, বলে যে ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, ভাত তো বেশি একটা খায় না, তারপরে এই কথা বলে এই আর কি। তো আমি সবগুলো 3টে ডিম একসাথে দিয়ে দিচ্ছি, তারপর কেটে কেটে স্যান্ডউইচ করে নেবো আর কি। তো এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য যে পাউরুটিগুলো সেগুলো চেকে নিচ্ছি এই টোস্টারটাতেই, তো একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে আর নিচে বাজবে না, না হয় ভেজে আটকে যায়। একটু ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি পাউরুটিগুলো গরম হতে দিয়ে আর ডিমগুলো, ডিমটাও হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি আবারও, তো এখন একটু সাইজ করে কেটে নিচ্ছি আর কি। খুবই ইজি কিন্তু খেতে আমাদের কাছে আর কি ভালোই লাগে, সবার কাছে সব কিছু ভালো নাও লাগতে পারে, তারপরে হ্যাঁ আমার কাছে মনে হয় আমাদের, আমার পরিবারে আর কি সবাই পছন্দ করে মোটামুটি। এখানে আমি মাস্টার সস নিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে মেয়োনিজ দিলে আরও বেশি ভালো লাগতো, মেয়োনিজটা আজকে আমার নেই, করবো করবো, করা হচ্ছে না, তো মাস্টার সসটা না থাকলেও সমস্যা নেই, টমেটো দিয়েও খাওয়া হয়, তো ভাবলাম যে যেহেতু ফ্রিজে আছে একটু দিই, মাস্টার ফেস্ট তো হচ্ছে সরিষা ফেস্ট করে দেওয়া আর কি, তো সরিষা খেতে এমনিতেও মোটামুটি ভালোই লাগে, একটু ঝাঁঝ ঝাঁঝ টক টক লাগে, ভালোই লাগে আর কি। তাই তো আমি গ্রিলের মতো করে ভেজে নিলাম, আর এগুলোর উপরে আমি আগে সসটা নিয়ে লাগিয়ে নিচ্ছি, মানে পাউরুটির উপরে আর কি, তারপর ডিম ভাজাটা দিব। তো এই তো এরকম করে আমি সবার জন্য বানিয়ে নিচ্ছি, তো মোত্তাকি খাবে না, মোত্তাকি ডিম ভেজে দিয়েছি ঝাল করে আর কি, ওর সকালের রুটি ছিল, রুটি দিয়ে মানে ডিম ভাজি দিয়ে খেয়েছে, আর মুনতাসির আমাদের সাথে স্যান্ডউইচ খাবে, বড় ছেলে, ও কী খাবে এখনও বুঝতেছি না, তো ও ওর মতো করেই খাবে, দেখা যাক আর কি, হয়তো স্যান্ডউইচও খেতে পারে। তো এই তো আমি একটু কেটে নিয়েছি, আর সাহেবের যেহেতু খিদে লেগেছে আগে ওনাকে দিচ্ছি, আমি রুমে নিয়ে যাচ্ছি, রুমে বসে খাবো এর জন্য।
তো ওনাকে দিয়ে আমি বাকিগুলো আনতে যাচ্ছি, উনি একটু বসে এটা শুরু করুক। আমাকে বলতেছে তুমি খাবে না, তুমি নিয়ে আসো। তা আমি বলতেছি আনতেছি, আগে যেগুলো আবার দিয়ে এসেছি মেকারে সেগুলো নিয়ে একবার আসি, আরেকটা দিয়ে আসব। তো আমি হ্যাঁ আমার জন্য নিয়ে এসেছি, মুনতাসিরকে ডাকতেছি, ও এসে গরম গরম খাওয়ার জন্য, দেখা যাক ও আসবে। তো এখানে উনি বলতেছে যে একটু টক লাগতেছে, মানে ওই যে টমেটো সস এবং ইয়ের সস দেওয়াতে। তো আমি বললাম লাস্টে যেটা দিয়েছি ওটাতে সস ছিল না, ওইটা সস ছাড়া দিয়েছি, তাহলে ওইটাই খাবেন। আর এই যে এটা, আর বললাম যে থাক ওগুলো আমরা খাবো, আর ছেলেরা তো সস টস দিয়ে খেতে খুব পছন্দ করে, তো এই জন্য ওনার জন্য আর এটাই দিয়েছি। তো আজকে সারাদিন মাথার ব্যথায় আসল চুল টুল একদম এলোমেলো হয়ে আছে, মানে খুব মাথা ব্যথা করেছে, কি জন্য আল্লাহ ভালো জানে। তো আল্লাহ সুস্থতা দান করবেন এই আর কি। আল্লাহ পাক যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে তো অসুস্থ হতে হয়, না হলে তো সুস্থতার মূল্য থাকে না। সুস্থ থাকার যে আরাম সেটা অসুস্থতা দিয়েই বোঝা যায়, যে অসুস্থ হলে কি কষ্ট সেটা বুঝার জন্যই অসুস্থতা। তো এই তো এখন সকালবেলা টুকিটাকি অনেকগুলো কাজ করে নিয়েছি, এখন দুপুরের জন্য একটু রান্না করছি। দুপুরের জন্য একটু চিংড়ি মাছ রান্না করছি, মাছ ভুনা করব, মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে ডাল ভাত এগুলো সকালের নাস্তার সাথে হয়েছে। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, একটু চিংড়ি মাছ, ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো আমার ছেলে মুমতাসির ও রাব্বু চিংড়ি মাছ খুব পছন্দ করে, বড় দুজন এত বেশি খায় না, কিন্তু ছোটো জন আর ও রাব্বু খায়। তো একটু মরিচের পাউডার দিয়েছি, একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন থেতলি আর কি কুচি করে, আর একটু আদা বাটা দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে আমি ভেজে নেব, একদম তেল উঠে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের একটা দাড়ি তো ওইটা উঠিয়ে নিয়েছি, সবগুলো আমি পানি থেকে ধুয়ে উঠিয়ে দিচ্ছি। বড় চিংড়ির তুলনায় আসলে ছোট চিংড়িগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি মনে করি। তো একটু ভুনা করে নেব, একবার ভেবেছি একটু সবগুলো মাছ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে তারপরে এভাবে ভুনা করব, পরে আবার চিন্তা করলাম দেরি হয়ে যাবে, জন্য এভাবে সরাসরি করে নিচ্ছি। এদিক দিয়ে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন একটু ভুনা করব, সেই জন্য টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে, আর লবণ দিতে ভুলে গেছি, আগে লবণ দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাছেও লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর কি মাছ ভুনাতে, আর আগামী কয়েকদিন পরে হয়তো আমরা ফেনীতে যাব, বাড়িতে যাব, তো সেজন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তো ফেনীতে যাওয়ার সময় কিছু জিনিসপত্র নিব, সেগুলো গুছানোর কাজ শুরু করব আগামী 2 দিনের ভিতরে, সেজন্য একটু টেনশানে আছি। আসলে বাড়তি কাজ ধরতে গেলে অনেক টেনশন লাগে, কষ্ট লাগে, তারপরেও করতে হয়, তো এই জন্যই একটু কাজ, আমি আমার ফেজের কাজটা একটু কমিয়ে দিয়েছি, মানে এখন অর্ডার নেওয়াটা একটু কমিয়ে দিয়েছি আর কি। কিছু পাপোশের অর্ডার নেওয়া হচ্ছে, আর বোরকা তারপর অন্যান্য যে জিনিসগুলো বেডশিট সহ সেগুলো এখন আর নেওয়া হচ্ছে না। তো মানে এই কাজটা করব, সেই কারণে ওই দিকে একটু মনোযোগ যেন কম হলেও চলে, এই কারণে। এই তো চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, আর খুব রোদ উঠেছে আজকে, অনেক গরম, গত 2-3 দিন বৃষ্টি ছিল আর ঠান্ডাও ছিল, আর আজকে অনেক গরম। বিকেলবেলায় আসলে আমার নিজেরই ইচ্ছে করছে একটু পেস্ট্রি কেক খেতে, তো আমার ছেলে বড়টারে দিয়ে পাঠিয়েছি, ছোট একটা আনতে বলেছি, ও ছোটই এনেছে,
কারণ সবাই আমরা মা ছেলে সবাই মিলে খাবো, এখানে কোনো জন্মদিন টন্মদিন কিছুই না। জাস্ট আমার মন চেয়েছে একটু পেস্ট্রি খেতে বাচ্চাদের মতো। মাঝে মধ্যে এরকম হয় হয়তো, আপনাদের হয় কি না জানি না, আমার মাঝে মধ্যে এই যে একটু যে কোনো কিছু আর কি হঠাৎ মনে ওঠে যে এটা খেতে। তো এই তো আমাকে আমার ছেলে বলতেছে যে প্রথমে আপনি খান, তা আমাকে দিল, আমি একটু খেয়ে নিচ্ছি। তো ওদেরকে বড়, আমার ছোটো দুজনকে আগে ফ্রিজে দিয়ে দিচ্ছি, ওরা নিয়ে যাচ্ছে রুমে। তো আমারটাও দিয়ে দিয়েছে এখন একটু কাঁটা চামচ দিয়ে। আসলে ছোট তো, একসাথে বসে আমরা মা ছেলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে রাত, আমি শোরুম গাউজিয়ে গিয়েছি এটা কেকটা খাওয়ার পরে। তারপরে শোরুমে এসেছি, আসার পরে আমার হাজবেন্ড এসে বলল চলো মানে 6:30 বা 7:45 এরকম এক জায়গায় যাব। তো ওনারা একসাথে হবে, ওনাদের মামাতো ভাই বন্ধু আর কয়েকজন মিলে। তো ওখানে ভাবিও আসবেন, মামাতো ভাইয়ের বউ আর কি। তো আমাকে বললো চলো একসাথে হই, আর অনেক দিন আসলে দেখা হবে হবে হচ্ছে না, তো একসাথে হচ্ছি আর দেখা হচ্ছে, একটু খাবার দাবার হচ্ছে, এটাই আর কি যাত্রাবাড়ি গিয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে, আমিও সেই দোয়া করি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে হেফাজতেই রাখুক। সবাই হ্যাঁ ভালো থাকেন, এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর অনেক আপুরাই কাজ করতে চাচ্ছেন, আমি একটু ফ্রি হই, আমার একটা আরেকটা মানে প্রজেক্ট আরেকটা কাজ এসে গিয়েছে, সেটা শেষ করতে হবে, তারপরে আমি আবার পেজের কাজ শুরু করবো, সেই জন্য সবাইকে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালাম।